আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। রংপুরের পীরগঞ্জে 7 নং বড় আমলপুর ইউনিয়নের পাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী দুজনকে ব্যাট দিয়ে মেরে নির্যাতন করা হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, পাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিক ওই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী হেমি খাতুন ও শিশু শ্রেণীর ছাত্র মাগফিরাতকে বেত্রাঘাতে জখম করে। কি দিয়ে? কি জন্য মারলো তোমাকে? ওই জন্য মারছে। ঘটনা জানাজানি হলে অভিভাবকরা ওই শিক্ষককে স্কুলের ঘরের মধ্যে বন্দী করে রাখেন। পরে পীরগঞ্জ থানা পুলিশ এসে ওই শিক্ষককে পীরগঞ্জ থানায় নিয়ে যায়। এলাকাবাসী বলেন, আমরা এর সুষ্ঠু বিচার চাই। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevisionfaces। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।